হলুই মাছের দুর্দান্ত একটা রেসিপি, যার স্বাদ একেবারেই কিন্তু ভোলার নয়। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ সুস্বাদু। ফলি মাছের রেসিপিটা বানাতে এখানে তিনটে বড় সাইজের ফলি মাছ নিয়েছি। মাছের মধ্যে অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য সামান্য দিয়ে দিলাম নুন আর অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মাছের সাথে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য মাছটাকে এইভাবেই রেখে দেব। আর ততক্ষণে একটা মশলার মিশ্রণ তৈরি করে ফেলব। নিয়ে নিলাম একটা মিক্সচার জারে 1 টেবিল চামচ কালো সরষে আর 1 টেবিল চামচ সাদা সরষে। 10-12টা দিয়ে দিলাম গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটা দিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। 2 টেবিল চামচ জল দিয়ে সুন্দর একটা মশলার মিশ্রণ তৈরি করে ফেলব। মাছটা ভেজে নেব আর সর্ষে ফুলুই বানাতে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে মাছের সাইজটা বড় আছে তাই প্রথমেই একটা মাছ ছাড়লাম। আর যদি একসাথে ছাড়ি সব কটা মাছ তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। বাকি মাছগুলোকেও ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর ঠিক একইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এই দুটো মাছকেও ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। মাছ ভাজা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিলাম কালো জিরেটা আর এখন দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সর্ষের তৈরি করে রাখা পেস্ট। তেলের সাথে সর্ষের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। সর্ষেটাকে 2 মিনিট মতো তেলে কষিয়ে নেব। 2 মিনিট ধরে সর্ষেটা নাড়াচাড়া করবার পর দেখা যাচ্ছে সর্ষের ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া 2 কাপ পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নেব আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নায় লবণের পরিমাণটা ঠিক আছে কিনা এই সময় দেখে নিতে হবে। 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম। সমস্ত মাছগুলো ছেড়ে দেওয়ার পর আরেকবার ভালো করে মাছের সাথে গ্রেভিটা মিশিয়ে নেব। ফলি মাছের সর্ষের ঝালটা খেতে কিন্তু দারুণ হয় আর খুব যে বেশি তেল মশলার প্রয়োজন তা কিন্তু না। এখন এটাকে ঢেকে দিচ্ছি আর 5 মিনিটের জন্য কুক করে নেব। ঢাকা খুলে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফলি মাছের সর্ষে ঝাল রেসিপি। তাহলে বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। ফিরে আসবো আপনাদের জন্য আরও ভালো ভালো আর নিত্য নতুন রেসিপি নিয়ে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।